কি আর বলবো, আসলে কথা বলতে চাই না, তবু বারবার বলতে বাধ্য হই। কারণ কি জানেন, চোখে দেখা অন্যায় যেমন অনেকে সহ্য করতে পারে না, দুর্বল হলেও না, তেমনি কিছু কিছু মূর্খতা দেখলে তখন আর চুপ থাকতে ইচ্ছা করে না। এখন যদি মূর্খ লোকেরা বলে, তাহলে সেটা আপনি বলতে পারেন যে মূর্খরা বলেছে, কিন্তু যখন মূর্খ না বলে কোনো পণ্ডিত বলে কি বলবেন? নিশ্চয়ই বলবেন মূর্খ পণ্ডিত বলেছে। তার কিছু নমুনা পেশ করি আপনাদের সামনে। ফরাদ মজাহার সাবেক কমিউনিস্ট, সাবেক নাস্তিক, বর্তমান জামাতি, জামাতি মানে জামাতে ইসলামের সমর্থক না, জামাতে ইসলামের থিঙ্ক ট্যাঙ্ক, মানে তিনি নিজেকে মনে করেন বা তার কার্যকলাপে প্রমাণিত হয়, জামাতিরা মনে করে কিনা আমরা তা জানি না। তিনি বলেছেন যে জামাতের সমালোচনা করে বাংলাদেশের ফ্যাসিজম। এক বাক্যে বুঝে নেন তিনি আসলে কি এবং কি চান, কি বোঝাতে চান, তার লক্ষ্য উদ্দেশ্য কি। আমাদের বক্তব্য পরিষ্কার, একটা কথাই যথেষ্ট একটা মানুষকে চেনার জন্য, যে জামাতের সমালোচনা করাই ফ্যাসিজম। তাকে তোর মূর্খ বলা যাবে না, পণ্ডিত মূর্খ। এক আসলে তিনি এই পণ্ডিত মূর্খ শব্দটা তার জন্য খুবই প্রযোজ্য। শোনেন উনি কি বলছেন। উনি বলেছেন দুষ্ট লোকেরা তাকে মাঝে মাঝে লুঙ্গি মাজাহার বলে। শোনেন, মুঘল সাম্রাজ্যের পতনের পর মুসলমান দীর্ঘকাল ইংরেজি শেখেনি, তো এর জন্য দায়ী কারা? নরেন্দ্র মোদি। এর জন্য দায়ী কি? ভারতের হিন্দুরা। 200 বছর তারা ইংরেজি শিখে নাই। কেন শিখে নাই? মুসলমানই তো ফতোয়া দিয়েছে ইংরেজি শেখা হারাম। এর জন্য কি দায়ী হিন্দুত্ববাদী? সম্ভবত পারলে তিনি তাই ধরবেন। আরো কি বলছেন শুনেন, কলোনিয়াল শক্তির তাবেদারির ফল হিসেবে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের জন্ম হয়েছে। তালিকারও দীর্ঘ। বাহ, পণ্ডিত মূর্খটা কি বলেছে শুনেছেন তো? রাজা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ হচ্ছে, এবং আরো তালিকা দীর্ঘ, এবং আরো এরা জন্ম নিয়েছে, এরা কলোনিয়াল শক্তির তাবিদারির ফল। ফরাদ মাজাহার কি তাহলে জামাতের তাবেদারির ফল, নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যখন উচ্ছন্ন চলে যাচ্ছে তার ফল এই ফরাদ মজাহার? আমাদের ভাবতে হবে নতুন করে। তা না হলে একদা নাস্তিক, একদা কমিউনিস্ট কি করে জামাতের সমালোচনাকে তিনি এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী খুনির দল জামাতের সমালোচনা করাকে বলেন যে ফ্যাসিজম? তো তাহলে তো পরিষ্কার তার কাছে ভারত এবং হিন্দু চরম ঘৃণার পাত্র পৃথিবীতে। হবেই, হতে হবেই। জামাতের আদর্শ যার আছে ভিতরে বীজ বপন হবে, তার কাছে পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে বেশি ঘৃণিত, একটা ভারত আর একটা হিন্দু। এটা হবেই, চরম সাম্প্রদায়িক এবং সভ্যতা সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সংস্কৃতি বিরোধী হবে। এমনকি নামটাও নিতে তাদের খুব কষ্ট হবে, এই নামটা নিতেও তাদের খুব কষ্ট হবে, যদিও তাদের ছাড়া চলতে পারবে না এক কদম। আরো তিনি বলেছেন, কত বড় মূর্খ হলে, পণ্ডিত মূর্খ বলতে চাই না, তাকে জাহেলে আজম বলতে চাই ফরাদ মাজার সাহেবকে। তিনি বলেছেন, ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণাই ছিল সেকুলারিজমের সংজ্ঞা, সাহিত্যের আদর্শ। মানে ফাজলেমি আর ইত্রামির একটা সীমা থাকা উচিত। সেকুলারিজম মানে ইসলাম বিদ্বেষ, সেকুলারিজম মানে ইসলাম বিদ্বেষ। আসলে এই কথাটা বলে তিনি জামাতকে প্রমোট করতে চান, তাছাড়া তো আর কিছুই না। তিনি নিজে একদা কিন্তু সেকুলার বাদী ছিলেন। 100 ধর্মান্ধ আলেমের চাইতে একটা ফরাদ মাজাহার সমাজের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, 100 ধর্মান্ধ আলেমের চাইতে। ওই যে লোকটা ফতোয়া দিছিল না যে ইংরেজি শেখা হারাম, তার চেয়েও বেশি ক্ষতি করে এই ফরাদ মাজারেরা। কত বড় মূর্খ, মানে এখন আর পণ্ডিত মূর্খ বলা যাবে না। ইসলামের, আবারও বলি, তিনি লিখেছেন ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণাই ছিল সেকুলারিজমের সংজ্ঞা, সাহিত্যের আদর্শ। ফাইজলেমি মানে কি বলবো আর এই লোকটাকে নিয়ে, কি বলার আছে? সেকুলারিজমের সংজ্ঞাতে তাই লেখা,
তিনি নাকি বিরাট লালন গবেষক, বিরাট। আবার তারই লাইনে চলা আরেক লোক জাকির তালুকদার লিখেছেন, লালন হিন্দু না মুসলমান না, তার নিজের একটা ধর্ম দর্শন আছে, তাদের হিন্দু মুসলমান কেন বানানো অভিযোগ করেছে, জানি না তার কি জবাব তিনি দিবেন। সেকুলারিজম বলতে কি তাই বোঝায়? ইসলাম বিদ্বেষ, মানে বাংলাদেশে যাতে কোনো অবস্থাতেই প্রগ্রেসিভ মানুষগুলো দাঁড়াতে না পারে, প্রগ্রেসিভ লোকগুলো মুখোমুখি করে দিতে চাইতেছে প্রগ্রেসিভ মুসলমান, মানে প্রগ্রেসিভ ব্যক্তিগুলোর সাথে মুসলমান ইসলামকে মুখোমুখি দাঁড় করাই দিতেছে। কত বড় বদমাইশি এটা একটা, মানে এত সুন্দর করে বদমাইশি করে গেল, এতদিন তো মাদ্রাসার হুজুরারা বলছে সেকুলার হারাম, এখন যাতে কোর্টটাই পড়ার লোকগুলো সেকুলার হারাম বলে সেই ব্যবস্থা করে দিয়েছে, অথচ তিনি আবার ভারতে সেকুলারিজম চান। এই ফরদ মজার হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী চিৎকার করেন, ওরা তো ম্যানিফেস্টোতে আসছে হিন্দুত্ব, বাংলাদেশ জামাত মুসলমানিত্ববাদী না, বাংলাদেশের জামাতের আর কি হেফাজত কি চরমোনাই কি, হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ মোদী হিন্দুত্ববাদী, এরা কি? এরা তো সেম, খালি এটা আলাদা, বোতলটা একই, লেভেলটা আলাদা। তো ওটা জায়েজ না, ফরদ মজার কাছে ওটা জায়েজ। এই হচ্ছে মানে বাংলাদেশের বুদ্ধিজীবী, এগুলো আমি বলতে চাই না, আমি খুব অযোগ্য মানুষ, কেউ বলতেছে না বলে আমি এগুলো বলতে বাধ্য। ঢাকা ইউনিভার্সিটি কোনো স্যার যদি এর প্রতিবাদ করত আমি এগুলো নিয়ে বলতাম না, ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্র যদি প্রতিবাদ করতো আমি এর প্রতিবাদ করতাম না, আমার দরকার নাই, যোগ্যরা আসুক তার প্রতিবাদ করে, কিন্তু বাধ্য হয়ে আমাদের নামতে হচ্ছে। এই ফরাদ মাজার এই সমাজটাকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাইতেছে। আর এক লোক আছে, এই যে সলিমুল্লাহ খান আহমদ শহর মাজারে খাদেন, তার সাথে যোগ দিছে আরো কি গাইসু ডাইসু পাইসু বাগডাসি নাকি কি, আরো দুই চারজন যোগ দিছে আর কি, পরিকল্পিত ভাবে আর করছে। অথচ যারা এখানে সেকুলারিজমকে হারাম মনে করে তারাই কিন্তু ভারতের সেকুলারিজম চায়। ভারতের দেওবন্দের আর সাদ মাদানি সেকুলারিজম চেয়ে স্পেশাল নামাজ পড়ছে। আমরা তো সারা জীবন শুনছি ফজর জহর আসর মাগরিব এশা তাহাজ্জুদ তারাবি, এখন নতুন নামাজ আমদানি করছে এই ভারতের এরশাদ আর সাদ মাদানি, সে হল সেকুলারিজম চেয়ে নামাজ। তাহলে সেকুলারিজম যদি ইসলাম বিরোধী হয় তাহলে আর সাদ মাদানি কেন সেকুলারিজম চাচ্ছে? আবার তিনি আরেক জায়গায় অভিযোগ করেছেন, মানে মুসলমান ইংরেজি শেখে না, এটা ভারতের দোষ, এরা মাদ্রাসায় পড়বে নির্বোধ হবে দুনিয়ার কিছুই জানবে না, সেটাও ভারতের দোষ। আবার এদের যদি শিক্ষিত করতে বলে ইংরেজি শিখো আস, সাহিত্য শিখো দর্শন শিখো বিজ্ঞান শিখো, তাও দোষ, ওই মাদ্রাসা থেকে নিয়ে গেলবে না। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবী। বাংলাদেশে ভারতের সেকুলারিজম সে আর সাদ মাদানিরা দেওবন্দের তারা নামাজ পড়বে স্পেশাল, আর বাংলাদেশে একদল পড়বে এটা ইসলাম বিদ্বেষী এই কোট্টা এলারা, যারা জুব্বা পরে না তারা আবার জুব্বালারা বলবে এটা হারাম, ওইখান থেকে পইরে আসে, এরকম হিপোক্রেট। এই যে যে হিপোক্রেসি, এই কোট্টা এলা মানে জুব্বা সারা লোকগুলার ডাবল হিপোক্রেট, এরা সমাজের আরো বেশি ক্ষতিকর, সমাজ ও রাষ্ট্রের জন্যে।